হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে দেখো, আজকে সকাল সকাল উঠেছি, উঠে মানে ঠাকুরের ছড়া দিয়ে শাঁখ বাজিয়ে জামা কাপড় কটা কেচেছি আর ঘরটাকে ঝাঁট দিয়েছি। তারপরে ওর কি মনে হলো, ও বলল যে চলো আজকে অনেক দিন ধরে সেই যে মাঘ মাসের দিকে আমরা ধান সিদ্ধ করেছি, আর আমাদের গ্রামের দিকে কী বলো তো, বেশিরভাগ বাড়িতে ধান যেহেতু আমরা চাষ করি, বাড়িতে ধানটা সিদ্ধ করা হয়, আর চাষ করাও যেরকম কষ্ট, সিদ্ধ করাও সেরকমই কষ্ট। কিন্তু আমরা মনে করি কী বলো তো, যে ধানটা সিদ্ধ করে রাখলে সারা বছরটা খাবো, তো আর কিনতে হবে না, এই ভেবেই আমরা সিদ্ধটা করে ফেলি। আর এই যে দেখো, আমি একলা, আমি আর আমার বর একদিনে আমরা 7 বস্তা ধান মানে সিদ্ধ করেছি। তার পরের দিন ভোর 3টে থেকে উঠে আমরা পুকুরে ভিজিয়েছিলাম, পুকুর থেকে গামছা পরে শীতের সময় তোলা হয়েছে, তারপরে সেগুলোকে আমরা সব ভাবিয়েছি। মানে সারাদিনটা প্রায় লেগে গিয়েছে, ভোর 3টে থেকে আর বিকেল 4:30 4:45 পর্যন্ত আমরা এগুলোই করেছি, খাওয়া দাওয়া সব কাজ ছেড়ে দিই। কী বলতো, ওর তো ছুটি থাকে না, আর ধান সিদ্ধ এমন একটা কাজ একলার পক্ষে করা সম্ভব না, মানে অসম্ভব। তার জন্য দেখো, এবার চালগুলো সিদ্ধ করে ভাঙিয়ে এনে ওই রকম ফেলে রাখা হয়েছিল, যেহেতু ঘরে আগের বছরের চাল ছিল সেগুলো খাওয়া হচ্ছিলো বলে এগুলো আর খাওয়া হচ্ছিলো না। আর এই দেখো, চাল ভাঙাতে মানে চাল ঝাড়তে গিয়ে পুরো মাথায় হাত, মানে প্রচুর পরিমাণে খুঁট বেরিয়েছে, কোনো বছর এটা হয় না। এবছর আসলে যখন আমি ধানটা সিদ্ধ করেছি তখন কী হয়েছে, আমার প্রচুরভাবে বৃষ্টি হয়েছে, মানে 2-3 দিন আমি একেবারে রোদে দিতে পারিনি, মানে ওইরকমভাবে রেখে দিয়েছিলাম, তার জন্যে একটুখানি জল মেরে রেখে দিয়েছিলাম, তার জন্যে আমার এত বড় ক্ষতি হয়েছে, মানে প্রচুর পরিমাণে খুঁট বেরিয়েছে। কী বলতো, খুঁটটা এবার তো গরু কেটে যাবে, আমরা কতটা খেতে পারবো, হয়তো 1-2 দিন খুঁটটা সব বছর তো খাবো, তবে সব হাফ চাল, এমনি কালো খুঁট বা এরকম কিছু না, সব হাফ হাফ চাল, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর একেবারে আমি পরিষ্কার করে দিচ্ছি, মানে চাল ঝাড়াই করে তার থেকে খুঁটটা একেবারে বের করে ফেলে দিচ্ছি, কারণ পরে খেতে গেলে কী হবে বলতো, যখন আমি রান্না করব, যদি খুঁট সমেত রান্না করি, খুঁটটা একেবারে গ্যাঁজার মতো মানে ভাতের ঢাকনার উপর থেকে বেরিয়ে চলে যাবে, আর চাল কটা ভাত হয়ে নিচে পড়ে থাকবে, তখন অসুবিধা হয়ে যাবে। তার জন্য আমি কী করছি বলতো, আমি খুঁট কটা বের করে নিচ্ছি। আর এখন আমি কথাটা অ্যাড করছি, এখন কটা বাজে শুনলে তোমরা অবাক হয়ে যাবে, চোখে ঘুম নেই, 4:30 বাজিনি এখনও, মানে 4:10 মতো বাজে, ঘুম ভেঙে গিয়েছে, কি করব, তাই বসে বসে কথাগুলো অ্যাড করছি। আর এই যে দেখো, বড়বাবু চলে এসছে আর আমি পরিষ্কার করে পুরো ঝাঁটিয়ে নিলাম, আর এখন প্রায় 9:30 বেজে গিয়েছে, মানে আর টানতে পাচ্ছি না, 7 বস্তা ধান কি ঝেড়ে একসঙ্গে মানে চাল ঝেড়ে আবার খুঁত বের করতে বেশি কষ্ট হচ্ছে। চাল ঝাড়তে অতটাও কষ্ট হয় না, ফ্যানে ধরি তো অতটাও কষ্ট হয় না, প্রচুর রোদ উঠেছে, তোমরা বুঝতে পারছো না কী হচ্ছে বলতো, মাঝে মাঝে প্রচুর রোদ উঠছে আর মাঝে মাঝে মেঘ করছে। আর এই যে সবাই পড়ে চলে এসছে ছাদে, বেশ কয়েকজন আছে, এই দুজনকে দেখাচ্ছি, আর মেয়েরা বাচ্চা আর কয়েকজন আমার জায়ের মেয়েরা আছে, সবাই আমার কাছে এসছে, আমাকে সবাই খুবই ভালোবাসে, কারণ আমি একটু বাচ্চাদের সঙ্গে মিশতে ভালোবাসি, তাই ওরাও আমার খুব পছন্দ করে। আর এখন যেহেতু ভোরবেলা, ওই জন্য তোমরা মোরগের ডাক শুনতে পাচ্ছ, গরুর ডাক শুনতে পাচ্ছ, মানে ভোরবেলা আমি কথাটা অ্যাড করছি, এগুলো সকাল থেকে সকালের ভিডিও হলেও আমি ভোরবেলা বসে, এই দেখো সকালবেলা ঘরটা পরিষ্কার করেছে, আর এখন ঘরের অবস্থাটা কী দেখো, এই যে চালগুলো সাজানো হচ্ছে, কারণ চালগুলো এখন খাওয়া হবে না, এখন মানে পরিষ্কার করে রাখা হবে, পরে খাওয়া হবে তার জন্যে। আর সেই সকাল 6টা থেকে মানে 6:10 থেকে শুরু করেছে, আর এখন প্রায় 11টা বেজে গিয়েছে, 11:30 বাজে, এখনও পর্যন্ত আমি এই সব করেই যাচ্ছি, কাজ শেষ হচ্ছে না, রান্না বান্নাও হয়নি, কিছুই হয়নি, বাড়ির কোনো কাজ হয়নি, শুধুমাত্র ঘরটা ঝাঁট দিয়েছিলাম আর জামাকাপড়গুলো কেচেছিলাম, ঘর মোছা হয়নি, কিছুই হয়নি। এই দেখো বাড়িঘরের অবস্থা দেখো। আর এই যে এই একজন বদমাইশি করছে আর একজন কার্টুন দেখছে। আর এই দেখো ছেলে বড় হয়ে গিয়েছে, আমরা কাজ করছি বলে ছেলে যাচ্ছে জল আনতে। ও বদমা কি দেখছো তুমি, ও বদমা তুমি কি দেখছো, কার্টুন দেখছো, কিসের কার্টুন? এই দেখো
চোখে জল এসে গেল কত আবর্জনা বের করেছি সব তাড়াতাড়ি করে উনুনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এখন ফটোটা দেখো ফটো দেখলে পয়সা আদায় এই দেখো কাগজ জাল দিয়ে আজকে আমার ভাত হয়ে গেল আজকে আলু সিদ্ধ ভাত আজকের মেনু মাছ বার করে যাও মাছ রান্না করতে পারবো না আমি দুটো ভেজে খাইয়ে আর এই যে দেখো এই লোকটা হচ্ছে আবর্জনা বেরিয়েছে তার থেকে জিনিসপত্র বের করে নিয়ে চুবড়ি ছালাই করে নিচ্ছে দেখো কি অবস্থাটা দেখো আর এই যে আমার ফটোটা দেখো ভাতে নাড়ি সরার উপরে দেখো কি অপূর্ব দেখো কি ফর্সা টকটকে মেয়ে আমি গরু চড়ে চড়ে কালো হয়ে গেলুম আর বর যাচ্ছে গরুর কাছে ফ্যান নে এই দেখো কত কি বেরিয়েছে দেখো ল্যাকমির ফাউন্ডেশন এটা কি রে এটা পরম্পরা কত কি বেরিয়েছে দেখো হার চুড়ি নেল পালিশ এই যে সীতাহার কত কি বেরিয়েছে ভাবতেই পারবে না তোমরা আর আমি সবটা দিয়েছি উনানের ভিতরে একদম এই আবর্জনা পুড়িয়ে আজকে ভাতটা আমার হয়েই গেল এই দেখো এই দেখো রাজাবাবু শুয়ে আছে দেখো গলায় মুক্ত মালা দেখো 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 এই এই মারা না এই 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 মারা ছাড়ে দেবো জানিস এই দেখো মালা দেখো লকডাউনে বসে বসে এগুলো আমি তৈরি করেছিলাম দেখো তোমরা কেমন হয়েছে তখন কোনো কাজ ছিল নি তো আমি আর মাম্পি বসে বসে শুধু ওই করে করে পড়তে বেশ অনেকটাক্ষণ বাইরে গিয়েছি কারণ তাড়াহুড়ো করে এক মুঠো ভাত করে নিলাম আর বাড়ি ঘরের ভিতর থেকে অনেকটা আবর্জনা বেরিয়েছিল ঝাঁটিয়ে ঝাঁটিয়ে একটা পুরো মানে বড় বড় যে বালতি হয় না ওর ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছিলাম সেইগুলো বের করে নিয়ে আজকে তার জালে ভাতটা হয়ে গিয়েছে আর তারপর দেখো বাড়ির ভিতর চলে এসেছি এসে ভালো করে বাড়িঘর আবার ঝাঁটিয়ে নিচ্ছি যেহেতু ঘর বাড়ি পরিষ্কার করেছি ওই ঘরটা মানে চাল রাখবো বলে তার জন্য প্রচুর নোংরা বেরিয়েছে তাই পুরো বাড়িটাই ঝাঁটিয়ে ফের মুছে নিচ্ছি ভালো করে কেন বলো তো না মুছলে না আমি একেবারে ব্যবহার করতে পারি না আমার মানে কি হয় তোমাদের কি বলবো আর এখন বাজে প্রায় একটা তবুও আমি ঘরটাকে মুছে নিচ্ছি কারণ ঘর না মুছে আমি ঘরে চলাচল করতে পারি না আমার যেন মনে হয় পায়ের তলায় প্রচুর নোংরা লেগে যাচ্ছে কি করে খাটে উঠবো কি করে বসবো কি মানে নানা রকম চিন্তাতে আমি একেবারেই মানে ঘর না মুছে থাকতেই পারি না তার জন্য ঘরটা আমার প্রতিদিনই মুছতে হয় কি করব কিচ্ছু করার নেই মানে এটা একটা অভ্যাস বলতে পারো ঘরবাড়ি মুছে আমি স্নান করে নিয়েছি দেখো স্নান করে আজকে শাড়ি পরে নিই এতটাই ক্লান্ত লাগছে শরীরটা ভালো লাগছে না আর এই তখন ও বললো মাছ বের করেছে আমি তো মাছ কিছুতেই ভাজবো না ওই মাছগুলো ভেজে নিচ্ছি আর এক কড়াই তেল দিয়েছি এখনো খেতে বসেনি প্রায় দুটো বাজে কিন্তু এখনও আমাদের খাওয়া হয়নি ছুটির দিনেই যত কাজ থাকে আর গ্রামের মানুষটা কি বলতো দেখতে এরকম কিন্তু তারা খেটে খেটে দিনরাত মরে যায় কিচ্ছু করার নেই তাদের খাটতেই হয় তার থেকে শহরের জীবন অনেক ভালো একটু শপিং করো আর রান্না বান্না করো আর খাও আর এই যে দেখো আজকে শুদ্ধই আলু সিদ্ধ পাতের মধ্যে দেখলে আলু সিদ্ধ আর মাছ ভাজা এটাই আজকে রান্না হয়েছে আর এগুলো সব ফ্রিজে ছিল এই যে দেখো ডিম মাছের ডিম দিয়ে পটল আলুর তরকারি চাটনি আর ডাল ফ্রিজের মধ্যে ছিল এগুলো বের করেছি এইগুলো দিয়েই আজকে দিন চালিয়ে দেওয়া হবে মুখের মধ্যেও কিছু মাখিনি কারণ প্রচন্ড খিদে পেয়েছে মানে শাড়িটুকু পরবো সেইটুকু আমার আর একদম ইচ্ছা করছে না শরীর টানছে না বলতে গেলে ওর জন্য দেখো নাইটিটা গলিয়ে নিয়েছি আর এই যে খেতে বসে গিয়েছি একদম পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে একেবারে তেল গড়গড়ে করে দিয়ে আলু সিদ্ধ মেখেছি আর এই যে কাতলা মাছও ভেজেছি একেবারে মানে লাল লাল করে ভেজেছে আর ডাল ডাল চাটনি আর পটল আর ডিমের তরকারি হচ্ছে ফ্রিজের মধ্যে ছিল সেগুলো বের করা হয়েছে সেইগুলো দিয়েই আজকে খাওয়া হবে চলো খেয়ে নিই আমার এমনি চাটনি হলে চাটনি দিয়ে খাওয়া হয়ে যায় আর এই যে পিছনে বরবাবু দেখো ও আলু ভাজছে আর ওই যে ছেলে কি করতে গিয়েছে নিশ্চয়ই কিছু কাটতে গিয়েছে
এই দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে চলে এসেছি। দেখো বিছানার মধ্যে আর ছেলে ওই যে সোফার মধ্যে একেবারে শুয়ে পড়েছে। দেখো ও সোফায় শুতে কেন জানি না ভীষণ পছন্দ করে, বিছানার থেকে সোফায় শুতে বেশি পছন্দ করে। আর ভিডিও করি সেটা তো একেবারেই পছন্দ করে না। আর এখন ওয়েদারটা এত সুন্দর হয়েছে, এই দেখো আমি গায়ের মধ্যে কাঁথা দিয়ে নিয়েছি, এই যে কাঁথা দিয়ে নিয়েছি দেখো গায়ের মধ্যে। আর এখন ফ্যানটা চালাতে হচ্ছে না জানো তো, মানে বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মেঘ করেছে, আর ফ্যানটাও চালাতে হচ্ছে না। ওয়েদারটা বেশ সুন্দর হয়েছে, তবে বৃষ্টি আমার একেবারে ভালো লাগে না। বর্ষাকাল আমার একেবারে মানে বিচ্ছিরি লাগে, একদম ভালো লাগে না। চলো এখন একটু ঘুমাবো, চোখ একেবারে ঘুমে জুড়ে যাচ্ছে, একটু শুয়ে পড়ি। বিকাল হয়ে গিয়েছে, বিকালবেলা ঘুম থেকে উঠেছি আর বেশ ভালো লাগছে আমার, বেশ মানে আগের মতো আর ক্লান্তিটা নেই। আর এই যে দেখো নারকেল করাচ্ছি, নারকেল নাড়ু করবো, আর আমার সামনে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, প্রচুর লোক থাকে মানে সব সময়ই থাকে, আর এখনও সব প্রচুর লোক দাঁড়িয়ে আছে। কিন্তু আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই খুব 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 ভালো থাকো, প্লিজ সাবস্ক্রাইব।